মোগো দেশের বেডিগুলার স্বভাব চরিত্র এতটা জঘন্য, এতটা খারাপ, বলার মতো ভাষা নেই। প্রবাসী ভাইদের সাথে প্রতারণা করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মেয়েরা ফ্রিল্যান্সিং ব্যবসা করে। ফ্রিল্যান্সিং ব্যবসা আপনারা কি বোঝেন না? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এটা দিয়ে তারা টাকা কামায়, লাখ লাখ টাকা কামায়। ছেলেদেরকে, প্রবাসী ভাইদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ওই যে বড় বড় ডাব দেখিয়ে, তাদের শরীর দেখিয়ে, লালে লাপ্পা দেখিয়ে, তারপরে পাগল করে, তারপরে দিওয়ানা করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেয়। আর পুরুষ মানুষ, বেড়া মানুষ, তাদের কথা তো বলতেই নেই। তারা মেয়ে মানুষ পাইলি হয়েছে, তারা প্রবাসে যায় এত কষ্ট করে এক কামলা দিতে, সেই কামলার টাকা, সেই কামলার টাকা মাইয়াগো পিছনে ভাইঙ্গালায়, বেডিগো পিছনে ভাইঙ্গালায়, ভাবিদের পিছনে ভাইঙ্গালায়, ওই যে ভিডিও কলে আইয়ে একটু দেখায়, কল দেয়, SMS দিয়ে পাগল করে দেয়। বাঙালি মেয়ে বলে কথা, এখন এই যে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, তারপরে বাস খাইয়া হাই হাই করে, হাই 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 হাই, আমার টাকা সব নিয়ে গেল প্রতারকরা। আপনারা প্রবাসী ভাইয়েরা এই যে প্রতারকের হাতে আর কত এরকমভাবে ধরা খাবেন, প্রতারকের শিকার আর কত এভাবে আপনারা হবেন। আপনাদের টাকা কামাইতে যে কি কষ্ট, এটা আসলে আর কেউ না বুঝলেও আমি বুঝি। এই টাকা আপনারা কীভাবে দেন চামড়া ব্যবসায়ী গোয়াতে, আপনারা কি বোঝেন না যে সে প্রতারক, সে ধান্দাবাজ, পাটপার, সে আপনার মন ছিনিমিনি খেলবে, তারপর আপনার কাছ থেকে টাকা নিবে, তারপরে আপনার আপনাকে খাইয়া দিয়ে আপনাকে শেষ করে চলে যাবে।